আচ্ছা বন্ধুরা, আমরা প্রবাসীরা কি বাংলাদেশের সতী মায়ের সন্তান? তার মানে যারা দেশে আছে তারা হচ্ছে বাংলাদেশের আপন মায়ের সন্তান, আর যারা বাংলাদেশকে ছেড়ে প্রবাসে এসেছে তারা হচ্ছে বাংলাদেশের সৎ মায়ের সন্তান। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চতলার মানুষরাও এখন প্রবাসীদেরকে ঠিক সেভাবেই প্রমাণ করছেন। আজকে একটি ভিডিওতে দেখতে পেলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন, প্রবাসীরা যদি বাংলাদেশে যায়, এই পরিস্থিতিতে যদি প্রবাসীরা বাংলাদেশে চলে যায়, তাহলে বাংলাদেশে চুরি চামান্ডা বেড়ে যাবে। তার মানে প্রবাসীরা চোর, প্রবাসীরা প্রবাসে এসে চুরি করে বাংলাদেশের জন্য কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার পাঠিয়ে, রেমিটেন্স পাঠিয়ে আজকে বাংলাদেশকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে। তাহলে কি লজ্জা হবে না আমাদের এই চোরদের টাকা দিয়ে বাংলাদেশের মতো একটি রক্তে রঞ্জিত দেশ, যেই রক্তে রঞ্জিত দেশটি 1971 সালে মুক্তিযোদ্ধারা আমাদেরকে উপহার দিয়েছিল, সেই চোরদের, প্রবাসী চোরদের টাকা দিয়ে একটি রক্তে রঞ্জিত দেশকে আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য কি লজ্জাজনক নয়? এই প্রবাসী চোরদের টাকা দিয়ে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয়? আমি জানি না প্রবাসীরা এই কষ্ট কোথায় রাখবে। আমাদের সাধারণ মানুষ ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, সাধারণ মানুষ নানা রকম আজে বাজে মন্তব্য করছে, আর সেই জায়গায় যদি আমাদের মন্ত্রী মহোদয় বলে যে বাংলাদেশে যদি এই মুহূর্তে প্রবাসীরা যায়, কর্মসংস্থান নেই, খাওয়া থাকবে না, নাওয়া থাকবে না, কিচ্ছু থাকবে না, বাংলাদেশে এমনিতেই কর্মসংস্থান নেই, আরও লোকজন চলে আসলে কর্মসংস্থানের অভাব হয়ে যাবে, চুরি চামান্ডা বেড়ে যাবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই, এই প্রবাসীরা কি বাংলাদেশের সন্তান নয়? এই প্রবাসীরা কি বাংলাদেশের পাসপোর্ট বহন করে না? এই প্রবাসীরা বুঝি বাংলাদেশে থাকার অধিকার রাখে না? বিপদগ্রস্ত প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার কি অধিকার রাখে না? তাহলে আপনারা কিভাবে বলেন, কিভাবে বলেন এই মুহূর্তে প্রবাসীদেরকে বাংলাদেশে না যেতে? আমরা মেনে নিলাম পৃথিবীর ক্লান্তি লগ্ন মুহূর্তে প্রবাসীরা দেশে না যাওয়াটাই বেটার, কিন্তু এই বিপদগ্রস্ত প্রবাসীরা কি করবে? তাদের যদি খাবার না থাকে, তাদের যদি চলার জায়গা না থাকে, তাদের যদি মাথা গোঁজার ঠাঁই না থাকে, তাহলে এই প্রবাসীরা কোথায় যাবে? তারা তো চাইবে তাদের মায়ের কোলে ফিরে যেতে, তারা তো চাইবে তাদের জন্মভূমিতে ফিরে যেতে, তারা তো চাইবে তাদের আসল ঠিকানায় ফিরে যেতে। তাহলে কিভাবে আপনারা সেই প্রবাসীদেরকে, সেই বাংলাদেশের নাগরিকদেরকে বলছেন তারা যদি বাংলাদেশে যায় তাহলে চুরি চামান্ডা বেড়ে যাবে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন প্রবাসীরা চোর? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন প্রবাসীরা প্রবাসে এসে চুরি করে ইনকাম করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এই প্রবাসীরা তো বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে তার পরিবার এবং দেশকে সচ্ছল করার জন্য। আজকে আপনি কিভাবে প্রবাসীদেরকে বলেন যে তারা যদি বাংলাদেশে যায় তাহলে চুরি চামান্ডা বেড়ে যাবে, চোর বাটপারের সংখ্যা বেড়ে যাবে? এই প্রশ্নের জবাব কি আপনি দিতে পারেন? প্রবাসীদেরকে কিভাবে, কিভাবে আপনারা এত বড় বড় চেয়ারে বসে বসে অপমান করেন আমার বোধগম্য হয় না। যে প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে আপনাদের বেতন থেকে শুরু করে আপনাদের মন্ত্রণালয়ের গাড়ির তেল পর্যন্ত পোড়ানোর খরচ করা হয়, সেই প্রবাসীদেরকে যদি বলেন তারা দেশে গেলে চোরের সংখ্যা বেড়ে যাবে, এটা প্রবাসীর জন্য এর চেয়ে বড় লজ্জাজনক আর কি হতে পারে? আমার বোধগম্য হচ্ছে না। মন্ত্রী মহোদয়কে বলছি, প্রবাসীরা দেশে গেলে চুরি চামানটা বাড়বে না। যদি প্রবাসীদেরকে আপনারা সুযোগ করে দেন কাজ করার, তাহলে প্রবাসীরাই পারবে বাংলাদেশকে পরিবর্তন করতে। যে বাংলাদেশের মানুষেরা প্রবাসে এসে প্রবাসের বিভিন্ন বড় বড় জায়গায় নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে সেই প্রমাণ ইতিমধ্যেই করে দেখিয়েছে, কিন্তু সেই মানুষদের বাংলাদেশে কোনো মূল্যায়ন নেই, সেই মানুষদের সার্টিফিকেটের কোনো মূল্যায়ন নেই বলে আজকে সেই মানুষেরা জীবিকা নির্বাহের জন্য সেই মানুষের আজকে প্রবাসে চলে আসেছে। এই প্রবাসীরা যদি বাংলাদেশে যায়, আপনারা যদি ঠিকই চিন্তা করেন এই প্রবাসীদেরকে বাংলাদেশের জন্য কাজে লাগাবেন, এই প্রবাসীদের অর্থ, যে অর্থগুলো রক্ত বিক্রি করে প্রবাসীরা কামাই করেছে, সেই কামাইগুলোকে যদি আপনারা মনে করেন এই কামাইগুলোকে দিয়ে বাংলাদেশে কিছু করার সুযোগ করে দিবেন, তাহলে আমি মনে করি কোনো মানুষকে চোর হতে হবে না, কোনো মানুষকে এভাবে অপমানিত হতে হবে না। তারা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে তারা সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে পারে, তারা প্রবাসে যেমন পেরেছে তারা বাংলাদেশে এসেও পেরেছে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, কারণ আমাদের আশেপাশে যে চোরেরা আছে না, তারা সেগুলো হতে দিবে না, তারা কখনোই হতে দিবে না। একটা প্রবাসী যদি একটা দোকান করতে যায়, সেখানে দোকান করার যে খরচ তার চেয়ে ডাবল খরচ দিতে হয় চান্দা চান্দা। এবার বলুন চোর কারা? এবার আপনার কাছে প্রশ্ন করছি, চোর কারা? কারা বাংলাদেশে চোর আখ্যায়িত হওয়ার যোগ্যতা রাখে, আর আপনি কাকে চোর বলছেন? আজকে যে মানুষদেরকে আপনি চোর বলে আখ্যায়িত করছেন, সেই মানুষরা যদি বাংলাদেশে কিছু করার সুযোগ পেত, বাংলাদেশ যদি তাদেরকে একটু সহযোগিতা করত, তাহলে আর আজকের এই দিন দেখতে হতো না একজন মন্ত্রী মহোদয় তাদেরকে চোর বলে ডাকছে, আজকে এই দিন কখনোই দেখতে হতো না, কিন্তু তাদের সার্টিফিকেটের মূল্যায়ন হয়নি, তাদের সার্টিফিকেট মার খেয়ে গেছে মামা খালুর কাছে, কারণ তাদের ঘরে মামা নেই,
তাদের ঘরে বড় লোক চাচা নেই, তাদের ঘরে বড় বড় মন্ত্রণালয়ে বসে থাকা সচিব নেই যে তারা সেই মামা খালু চাচার জোরে কর্মসংস্থান খুঁজে পেয়ে যাবে। আজকে সেই গুণে গুণান্বিত নয় বলে আজকে প্রবাসে এসে তারা চোরে পরিণত হয়েছে, প্রবাসে এসে তারা কামলায় পরিণত হয়েছে, প্রবাসে এসে তারা স্যান্ডেলের বাড়ি খাচ্ছে, প্রবাসে এসে তারা ঝাড়ুর বাড়ি খাচ্ছে, শুধুমাত্র বাংলাদেশ তাদেরকে সুযোগ করে দিতে পারেনি বলে। এটা কার দুর্বলতা বলুন? এটা কি এই মানুষদের দুর্বলতা নাকি বাংলাদেশকে যারা গঠন করছে, বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের দুর্বলতা? এই প্রশ্নের জবাব দিতে পারেন? কিছুদিন আগেও আপনি একটি বক্তব্যে বলেছিলেন, ভারত থেকে যে মানুষগুলো বাংলাদেশে আসছে, বাংলাদেশে কাজের অভাব নেই, বাংলাদেশে অঢাল চাকরি, চাকরির কোনো অভাব নেই, সেই মানুষেরাও চাকরি পাবে, কোনো সমস্যা নেই, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এইভাবে আপনি আখ্যায়িত করেছেন সেই দিনগুলোর কথা মনে হলে ভালো লাগে, স্বস্তি লাগে। ওরে বাবা, আমাদের মন্ত্রী মহোদয়রা ঘোষণা করছেন বাংলাদেশে চাকরির অভাব নেই, বাংলাদেশে কর্মসংস্থানের অভাব নেই, ভারত থেকেও যদি কেউ আসে বাংলাদেশে তাকে সে সুযোগ করে দেয়া যাবে। তখন অনেক ভরসা পেয়েছিলাম যে কোনো এক সময় যদি এই প্রবাসের মাটি ছেড়ে বাংলাদেশে গিয়ে কিছু করতে হয় তাহলে আছে হয়তোবা, আমাদের জন্য হয়তোবা কোনো না কোনো জায়গা আছে। কিন্তু আজকে আপনি আপনার মনের কথা বলে দিলেন, এই প্রবাসীদেরকে আপনি চোর বলে আখ্যায়িত করলেন, এই প্রবাসীদেরকে আপনারা আর কত অপমান করবেন, যে প্রবাসীদের টাকা দিয়ে আপনারা সারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে প্রবাসীদের টাকা দিয়ে আপনারা সুন্দর সুফলা একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই প্রবাসীদেরকে আপনারা সম্মান থাক দূরের কথা। এই করোনার ক্লান্তি লগ্ন মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের কথা চিন্তা করে পৃথিবীর বিভিন্ন দেশে পড়ে থাকা প্রবাসীরা আজকে ধুকে ধুকে মরছে, সেই প্রবাসীদেরকে সাহস না দিয়ে আপনি বলছেন এই মুহূর্তে যদি বাংলাদেশে প্রবাসীরা চলে যায় কর্মসংস্থানের অভাব পড়বে, চুরি চামান্ডা বেড়ে যাবে। এভাবে যদি আপনি উচ্চতলায় বসে বসে সেই ঘাম চড়ানো প্রবাসীদেরকে নিয়ে বক্তব্য প্রদান করেন তাহলে সেই প্রবাসীরা আজকে কোথায় যাবে, সেই প্রবাসীদের জায়গা কোথায়? প্রবাসেও সেই প্রবাসীদের জায়গা হলো না, আজকে করোনা ভাইরাস নামক সেই তাণ্ডব লীলার কারণে কর্মসংস্থানগুলো বন্ধ হয়ে গেল, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুমের জায়গা নেই, কিচ্ছু নেই, সেই মানুষেরা কতটুকু অবহেলায় জীবন যাপন করছে, আর সেই মানুষদেরকে আপনি আবার চোর বলে আখ্যায়িত করলেন। আমি জানি না এই মানুষগুলো যখন মায়ের কোলে ফিরে যাবে, বাংলাদেশে পা রাখার পর তারা কি নিজেদেরকে গর্বিত সন্তান মনে করবে নাকি চোর মনে করবে, এটা আমার বোধগম্য হয় না। আমরা তো ভেবেছিলাম মুক্তিযোদ্ধাদের পরের স্থানটা এই প্রবাসীরাই পাবে, কারণ মুক্তিযোদ্ধারা বাংলাদেশের পতাকাটাকে প্রবাসীদের হাতে তুলে দিয়ে গিয়েছিল, সেই প্রবাসীরা জীবন বাজি রেখে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করেছিল এবং যে কাজটা এখনও পর্যন্ত করে যাচ্ছে, আর সেই মানুষদেরকে আপনি চোর বলে আখ্যায়িত করলেন। আমি জানি না এই প্রবাসীরা এই প্রবাসীদের কষ্ট কোথায় দেখাবে, প্রবাসীদের এই মুখ তো আপনারা কালি দিয়ে লেপন করে দিয়েছেন, এই কালা মুখ আর কোথায় দেখাবে? তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে, আসসালামু আলাইকুম।